হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। কালকে বলতে ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি আগে আগে শ্যুট করি, তো আজকে যেমন 1 তারিখ শ্যুট করছি, মনে আছে হ্যাপি নিউ ইয়ার বলাটা উচিত। ইটস ওকে, মানে আমি নিজেকে ক্ষমা করে দিলাম এটার জন্য। প্রচণ্ড ঠান্ডা এই দেখো এখানে অলরেডি, মানে আমরা যোশীমঠে যেখানে আছি অলরেডি এরকম বরফ, বুঝতেই পারছো কীরকম ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি। আমি নাহলে মাথায় টুপি পরার মেয়ে নই, মানে আমার মনে হয় দেখতে খারাপ লাগছে, বাট প্রচণ্ড ঠান্ডা, তার জন্য আমি টুপি পরতে বাধ্য হয়েছি। এখান দিয়ে জল যাচ্ছে। রাত্রিবেলা তো পুরো কাঁপছিলাম বিছানায় শুয়ে, পুরো বিছানা ঠান্ডা বরফের মতো হয়ে গেছিলো। এইখানে কালকে রাত্রিবেলা সবাই পার্টি করছিলো, এই এই এরিয়াটাতে সবাই আগুন টাগুন জ্বালিয়ে পার্টি করছিলো। তো আমি যেহেতু 2 মাসের সাথে এসেছি, কিছু করার নেই, আমার পার্টি আমার। যাই হোক, তো এখন যাচ্ছি, এখন যোশীমঠ থেকে বেরিয়ে যাব অলি, মানে রোপওয়ের ওখানে যেতে হবে। আর এখানে খুব টাইমের একটা ব্যাপার আছে, মানে আমাকে 11টার টিকিট দিয়েছে, মানে আমাকে 11টার আগে ওখানে পৌঁছতে হবে। যদি 5-10 মিনিট লেট হয়ে যায় তাহলে আবার 3-4 ঘন্টার জন্য ওরা বসিয়ে দেবে। সবার স্লট খালি হলে কোনো একটা স্লটে তোমাকে আবার পাঠাবে। তো এইটার আমি একদম করতে চাই না, মানে আমি একদম টাইমলি পৌঁছতে চাই, যাতে আমাকে বসতে না হয় ঠান্ডার মধ্যে। এমনিতেই এরকম ঠান্ডা, তার মধ্যে যদি 4 ঘন্টা এরকম ফাঁকা জায়গায় বসে, তার মধ্যে 4 ঘন্টা যদি এরকম ফাঁকা জায়গায় বসে থাকতে হয় তাহলে সেটা প্রচণ্ড কষ্টকর। এখানে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, নর্মাল ব্রেড অমলেটই পাওয়া যাবে, খেতে দিক তাহলেই হবে, মানে আমার কোনো রকম ব্যাপার নেই, এটা খেতে হবে ওটা খেতে হবে, তো খেয়ে তারপর বেরিয়েই যাবো। তো চট করে আগে ব্রেকফাস্ট করে নিই, তৈরি করছে, এখনও রেডি করে দিতে পারেনি, ওরা বলেছিলো 7:30 দেবে, বাট এখন 7:45 বাজে, 8টার মধ্যে বেরোতেই হবে। আমাকে সুদীপ্তা বারবার বলে দিয়েছে। আচ্ছা, আমি কিন্তু সুদীপ্তা থ্রু দিয়ে এখানে এসেছি, সুদীপ্তাকে তোমরা সবাই চেনো, সুদীপ্তা চক্রবর্তী। আমি ওদের ট্রাভেলের সমস্ত ডিটেলস অ্যান্ড সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ডিটেলে আরও ভালো করে বলে দেবো। আমার কাছে ওই ফোনটা নেই তাই ওদের ট্রাভেলসের নামটা আমার মনে পড়ছে না। তোমরা যদি কোনো প্ল্যানিং করতে চাও তো ওদের থ্রু দিয়ে যেতে পারো, ওদের প্রচুর জায়গায় হোটেলস আছে, ডিসকাউন্টে তোমরা হোটেল বুকিং করতে পারবে। সুদীপ্তাকে চিনে যাবে, সুদীপ্তাকে সবাই চেনো তোমরা, তো সুদীপ্তাই আমাকে পুরো প্ল্যানিংটা করে দিয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সুদীপ্তা, হ্যাপি নিউ ইয়ারটা এত স্পেশাল করে দেওয়ার জন্য। এবার জাস্ট ভেতরে ঢুকে যাওয়া উচিত, আমার মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগালে আমার আবার মাথা যন্ত্রণা হওয়ার একটা টেন্ডেন্সি আছে, তো ভেতরেই যাই পাকা মোটা না করে। মানে তোমাদের জন্যই বাইরে বেরিয়েছিলাম ভিডিও রেকর্ড করবো বলে, এই জায়গাটার মধ্যে ভাল লাগতো না। এটা ওদের খাবার জায়গা, এটা একটা হোম স্টে, সব ভীষণ সুন্দর বাট একটু অগোছালো আর পাহাড়ের দিকে যেরকম হয়। তো ঠিক আছে, সব একসাথে পাওয়া যায় না জীবনে, খাবারটা আসুক, খেয়ে চেয়ে নিয়ে চট করে বেরিয়ে যাই। দেখছি রোপওয়ের ওখানে যদি ভিডিও করা পসিবল হয় তো করবো, কারণ আগে কালকে রাত্রিবেলায় বলছিলাম ব্যাগ প্যাকিং চেঞ্জ করতে হয়েছে, ওরা যেহেতু কেউ ব্যাগ ক্যারি করতে পারবে না, পিঠের একটা ট্রেকিং ব্যাগ নিতে হয়েছে যেটা আমাকেই ক্যারি করতে হবে, অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, গিয়ে বলতে পারবো কী সিচুয়েশন। আমিও তো ফার্স্ট টাইম আসছি, দেখা যাক। -2 টেম্পারেচারে বসে আছি আমি এখন গাড়ির মধ্যে হিটার অন করে। এই এখানে যদি এরকম হয় অলিতে আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমার প্রচন্ড মজা লাগছে কিন্তু আমার প্রচন্ড ঠান্ডাও লাগছে, আমার সব একসাথে হচ্ছে, পুরো মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তার মধ্যে আমার ওই বড় ব্যাগটা আমাকে ক্যারি করতে হবে, ভাবলেই আমার কান্না পেয়ে যাচ্ছে। যদি তোমরা যদি তোমার দেখো এই জায়গাটা বেসিক্যালি বয়স্কদের জন্য না, মানে মায়ের বয়সী কারোর জন্য জায়গাটা নয়, মানে অন্তত এই সময়টা, মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা একদম ওদের জন্য না। বন্ধু বান্ধবদের নিয়ে এসো, মানে ইয়াং লোকজনরা এসো, প্রচণ্ড মজা পাবে, আমি বলছি প্রচণ্ড মজা পাবে। অলে গিয়ে তোমাদের পুরো জিনিসটা দেখাবো, কিন্তু আবারও আমি বলছি প্লিজ মা বা ঠাকুমা এই ধরনের কাউকে নিয়ে এসো না, কারণ ওরা খুব কষ্ট পাচ্ছে। আমাকে সুদীপ্তা বারণ করেছিল দুজনেরই বিশাল যেতে আসবেই, তো এবার বুঝতে পারছে। রোপওয়ের দিকে হাঁটছে আর প্রচণ্ড উঁচু রাস্তা, বুঝতে পারছি না আসতে পারবে কিনা, আমারই কষ্ট হচ্ছে প্লাস পিঠের ব্যাগটার জন্য। রাস্তাটা অনেক উঁচু, তো বিশাল কষ্ট। একটু ধরবে ফোনটা, পারবে? জাস্ট ধরে থাকলেই হবে। উঠছি ওপরের দিকে আর মাকে দিয়েছি ক্যামেরাটা ধরতে, বিশাল ঠান্ডা, হাফ উঠে সব নামিয়ে দিয়েছি, প্রচুর সিঁড়ি উঠতে হবে এখান দিয়ে, কষ্ট হচ্ছে আর কিছু না। হাঁপিয়ে গেছি, জল কিনতে পারলাম, জলটা একডোক করে খেতে হবে, প্রায় হাফ অ্যান আওয়ার মতো টাইম আছে আমাদের হাতে। সুদীপ্তা বলেছে হাফ অ্যান আওয়ার লেগে যাবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, সো এই অবধি, মানে
একদম উপরে উঠে আবার ক্যামেরাটা অন করব, কারণ মনে হয় না ব্যাগ ক্যামেরা সিঁড়ি দিয়ে ওঠা সবটা একসাথে করতে পারবো বলে। তোমরা আস্তে আস্তে ওঠো। তো জায়গাটায় আগেই পৌঁছে গেছি, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সবটা। এখানে লেখা আছে 1000 টাকা হচ্ছে আপ ডাউন, মানে অলি যাবে যত টাওয়ারে তুমি যেতে চাইবে। টাওয়ার 8 পর্যন্ত ঢাকা রোপওয়ে আছে, তারপর এলটিপি পয়েন্ট বা টাওয়ার 10 যদি যেতে চাও চেয়ার কার করতে হবে, যেগুলো ইউটিউব ভিডিও তোমরা দেখে নিতে পারো বা আমার যদি রেকর্ড করা পসিবল হয় আমিও দেখাবো। আমার টাওয়ার 10 হোটেল আছে, তো আমাকে টাওয়ার 8 নেমে আবার এলটিপি করতে হবে। টাওয়ার 10 সব থেকে সুন্দর, মানে তুমি যত ওপরে যাবে স্নো তত পাবে, পুরো লোকেশন খুব ভালো হবে। টাওয়ার একটু নিচের দিকে থাকার নাই থাকার চেষ্টা করবে, একটু টাওয়ার 8 পর বা টাওয়ার 8, 9, 10 এই তিনটের মধ্যে থাকার চেষ্টা করবে। সব থেকে ভালো হোটেল কোনটা সেটাও বলে দেবো, টাওয়ার 8 হোটেল আমি বলে দেবো সব পরে, নিজে একটু স্টেবল হই। তারপর এখানে যেটা লেখা আছে 1000 টাকা টিকিট, এদের একটা অনলাইন লিঙ্ক আছে যেখান দিয়ে আমি বাড়ি থেকে টিকিট কেটে এসেছি, যেহেতু 31st খুব রাশ থাকে, তুমি এখানে এসে টিকিট নাও পেতে পারো, তখন খুব প্রবলেম হয়ে যাবে, গাড়ি করে উঠতে হবে, রাস্তায় স্নো পেয়ে যাবে, প্রচুর প্রবলেম হতে পারে। চিনতে পারছেন আপনি ঘুরতে এসেছেন? কালকে ইউটিউবে আছে, আমি তো ডেইলি ব্লগিং করি। আপনি কি অলি যাচ্ছেন? অলি থেকে আসছি। অলি থেকে আসছেন? কোন টাওয়ারে ছিলেন? আমরা ছিলাম জি জি, ওনাদের সাথে দেখা হয়ে গেছে, উনি আমাকে ইউটিউব ব্লগিং দেখে চিনতে পেরেছেন। আমি কালকে ইউটিউবে দেখলাম, অলরেডি ঘুরে আসছেন আর কি। তো আমি জিজ্ঞেস করছিলাম কেমন ঠান্ডা বলছে, বলে দিন আপনি, বলুন। প্রচন্ড ঠান্ডা বলছে, পুরো স্নো কভার্ড হয়ে গেছে পুরো চারদিকে। তো মাঝখানে কেটে গেছিল, চেষ্টা করবে ওখান থেকে বুক করে আসা, যদি অফ টাইমে আসো তাহলে এখানে এসে করতে পারো, বাট আমার মনে হয় যখন লিঙ্ক আছে সেই 1000 টাকাই দিতে হচ্ছে, বাড়ি থেকে সবটা করে আসাই ভালো। মানে আমি এটা খুব পছন্দ করি, হোটেল টোটেল গাড়ি টাড়ি সবটা অ্যারেঞ্জ করে আসি, যাতে ঘুরতে এসে কোনো প্রেশার নিতে না হয়তো বার্গেনিং করে একটু কম হতে পারে, বাট একটু কম হওয়ার জন্য লাগেজ নিয়ে চারদিকে ঘোরাটা খুব আমার জন্য খুব কষ্টকর। যারা এসে পারো করতে তারা এখানে এসে করতে পারো, তাতে 1200 বা আমি জানি না কত টাকা বাঁচতে পারে, আমার আইডিয়াই নেই, আমি কোনোদিন এটা করিনি। তো এই যে দেখে নাও এখানে কতক্ষণ লাগবে, ট্রাভেল টাইম হচ্ছে 25 মিনিট। এবার টাওয়ার আমিও জানি না, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো এটা টাওয়ার 1 ট্রাভেল টাইম দেখাচ্ছে না টাওয়ার 10 পর্যন্ত। আমি যাই গিয়ে তোমাদের বলে দেবো, মানে টাওয়ার 10 অবধি যেতে কত সময় লাগতে পারে, এলটিপিতে মানে চেঞ্জ করতে কী করতে হচ্ছে আমাকে, মানে টাওয়ার 8 পর্যন্ত আমি এই ঢাকার উপরেতে যেতে পারছি, তারপর চেয়ার কার করতে হচ্ছে, সেটা এদের নিয়ে আমার টেনশন, পাটা নিচে ঝুলবে, জাস্ট বসে থাকতে হবে, ঠান্ডায় অলরেডি জমে গেছে ওরা। তো এই অবস্থা, আর এই যে ট্রিপ 1, 2 এখানে লেখা আছে, ফেরার দিন আমার দুপুর ওই 2 কি 2:30 সময় আবার ব্যাক রোপওয়ে আছে, সেখান থেকে আমি ডিরেক্ট ইয়েতে যাবো, হরিদ্বার যাবো, কারণ আমার পরের দিন ওখানে ফিরে গিয়ে আবার রাত্রিবেলা শো আছে, মানে আমার টাইম নেই যে ব্রেক জার্নি করে করে যাবো। বুঝতে পারছি না, প্রচুর কথা বলে ফেলেছি, হাঁপিয়েও গেছে, আমার একটু জল খাওয়া দরকার। মা রেডি আছে, কিন্তু মাকে নিয়ে আসার সুবিধা আছে, জল নিয়ে দাঁড়িয়ে আছে, জানে এত বকর 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 করছে, এবার জলটা চাই। আর প্রত্যেকের কিন্তু স্লট বুকিং হয়, তুমি যখন বুক করবে তোমার একটা টাইম দেওয়া হবে, সেই টাইমে তুমি যদি না আসতে পারো তোমার 4 ঘন্টা এখানে বসে থাকতে হবে, সবার স্লট ক্লিয়ার হবে, তারপর কোনো একটা কিছু ফাঁকা থাকলে তোমাকে তখন যেতে দেবে, তাই টাইমলি আসার চেষ্টা করবে। নিচে মার্কেটে স্নো বুট পাওয়া যায়, কেউ যদি ক্যারি করতে না পারো এখান থেকে রেন্ট নিয়ে নিতে পারো, যেরকম মায়ের জন্যই আমি এখান থেকে রেন্ট নিলাম, এটা 200 টাকা করে রেন্ট, মানে যতদিন রাখবে পার ডে 200 টাকা করে। আমার তো জুতো ছিলই, আমি এক দাদা জুতো টুকুও ক্যারি করেছি, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আমার সব জুতো মায়ের পায়ে হয়ে যাবে, তো আমি আমার সব জুতো এনেছিলাম, মায়ের পা আমার থেকেও বড়ো, আমি বুঝতে পারিনি। তো আর প্লাস মোজা পরলে জুতো এমনি টাইট হয়ে যায়, তো সেই জন্য বললাম এখান থেকে নিয়ে নাও। আর এই জুতোগুলো কিনতেও পাওয়া যায়, বাট কেনার কোনো মানে হয় না, দুদিনের জন্য রেন্ট নিয়ে নেওয়াই বেটার। আর কিছু বলার নেই, আপাতত এটুকু ইনফরমেশন। এখানে এসে টিকিট কাটার একটা প্রবলেম যেটা দেখলাম, এই যে ইনি টিকিট নেওয়ার চেষ্টা করছে, বলছে যে 2:40 টিকিট পাওয়া গেলেও যেতে পারে, 2:40 টিকিট পাওয়া গেলেও যেতে পারে, মানে এখন বাজে 10:20, 2:40 পাওয়া গেলে যেতে পারে, ওরা কোনো গ্যারেন্টি দিতে পারছে না, বলছে বাই রোড চলে যেতে, বাই রোড গিয়েও কিন্তু আটকে যাবে কারণ স্নোফল হচ্ছে প্রচণ্ড, এটাই প্রবলেম, তাই চেষ্টা করবে অনলাইন বুকিং করে আসার। এই জন্য আমি বারবার বলছি, মানে সেই 1000 টাকায় যখন দিতে হচ্ছে, একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটাই যদি সবসময়ের জন্য কাজ করে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, যারা যারা আসতে চাইবে ওখান থেকে টিকিট বুক করে আসবে। তোমার টাইমিংয়ে তোমাকে এখানে ডেকে নেবে এন্ট্রি করার জন্য, এন্ট্রি হয়ে গেলে এখানে ওয়েট করতে হবে রোপওয়ে আসার জন্য। আমার যেমন 10:55, এখন বাজে 10:45, মানে
10:45 বাজে, তো 10 মিনিট এখানে বসতে হবে, তারপর ওরা ডাকলে উপরে চলে যেতে হবে। আবারও বলছি যদি দেরি করে আসো, মানে তোমার টাইমিং যদি পেরিয়ে যায় তাহলে যখন ফাঁকা পাবে তখন ওরা তোমাকে পাঠাবে। ওটা কিন্তু প্রচণ্ড চাপের হয়ে যায়, তুমি নাও পেতে পারো, তো টাইমলি আসার চেষ্টা করবে। আচ্ছা, একটাই উপরে আসবে, তার মধ্যে সবাইকে উঠে যেতে হবে। বরফের দেখা পেয়েছি এখান থেকে। আস্তে আস্তে যত উপরের দিকে যাব তত বরফটা বাড়বে, এক্সাইটমেন্ট বাড়বে, ঠান্ডা লাগা বাড়বে, সব হবে। দাঁড়িয়ে গেছে মাঝে রাস্তায়, চেয়ার লিফট, চেয়ার লিফটে উঠে গেছি। আর প্রচন্ড থ্রিলিং ব্যাপারটা, পাটা নিচে ঝুলছে, এরকম ভাবে যাচ্ছি, এই যে আমার তো খুব মজা লাগছে। ওরা প্রচন্ড ভয় পেয়ে আছে, প্রচন্ড। হোটেল পৌঁছে গেছিলাম, ওরা কেউ ট্রেক করতে যাচ্ছে না, খুব স্বাভাবিক সেটা। আজকে আমি গিয়ে পরিস্থিতিটা দেখে আসি, মানে হাঁটতে হবে অনেক, তো ওরা কেউ যেতেই চাইছে না। আমি একাই যাচ্ছি, আবার ওই চেয়ার কারে যেতে হবে, ওখান থেকে চেয়ার কার থেকে হাঁটা শুরু করতে হবে, মানে ট্রেক করতে হবে। ওরা ওই ট্রেকিং স্টিক দিয়ে দেবে, আমাকে তো করতেই হবে, কারণ আমার বরফের সাথে একটা আলাদা টান আছে। যতই বরফ দেখি আমার মন ভরে না, এখানে ঠিক মনের মতো বরফটা পাইনি বলে ট্রেক করছি, সেখানে না পাওয়া গেলে ফিরে আবার কাশ্মীর চলে যাব, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তো যাই, রোদটা উঠেছে বলে গরম লাগছে এতগুলো জ্যাকেট পরে, বাট ওপরের দিকে ঠান্ডাটা লাগবে, ওই জন্য পরেই যাচ্ছি সব। কোমরে একটা বেঁধেছি ছবি তোলার জন্য, দেখা যাক কতদূর কী করতে পারি। আচ্ছা, প্রবলেমটা হয়েছে, এখন বাজে 2, ট্রেক করতে আর দেওয়া হচ্ছে না, কারণ যেতে হবে, আসতে হবে, এত সময় নেই। তো আমি ডিসাইড করেছি কালকে সকালবেলা 9টার সময় এখানে আসতে বলেছে, একাই যাব। ও বলেছে ওরা যেতে পারবেই না, মানে আমিও জানতাম যেতে পারবে না, তাও একবার জিজ্ঞেস করেছি যদি যেতে পারে। একদম টপ পয়েন্ট অবধি যাব, তো আমাকে 6 কিলোমিটার মতো হাঁটতে হবে। মানে বললাম ওদের যদি যাওয়ার অন্য কোনো অপশান থাকে, বাট কোনো অপশান নেই, আমি একা একাই যাবো। কালকে সকাল 9:30 ওখানে চলে আসবো। একজন আছে, প্রথমে 2000 টাকা চাইছিলো, তো তাকে আমি 600 টাকা দেবো বলেছি, সে রাজি হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই আর কি, দেখেছে ওরা তো ওদের মতো একটা বলে, তারপর বার্গেনিং করে নিও, এটা সব জায়গাতে, কাশ্মীরে আরও বেশি, ওরা তবু কমায়, কাশ্মীরের লোক কমাতেই চায় না। তো এখানে ট্রেকিং করার অ্যাকচুয়ালি নিজে নিজেও ট্রেক করা যায়, ওই জন্য ওরা ওই ভয়টায় থাকে যে ছেড়ে দিয়ে যদি চলে যায়। পুরো স্ট্রেট রাস্তা আমি ওকে নিয়ে যাচ্ছি, কারণ একা যাবো, জ্যাকেট সোয়েটার একটু ব্যাগ ট্যাগও ধরতে হবে, ফোন দিয়ে ছবি তুলে দিতে হবে। আমার তো মানে ছবির জন্য আমি তো পাগল, তো অত দূর কষ্ট করে গিয়ে ছবি তুলতে না পারলে কেঁদে টেঁদে দেবো উপরে বসে। রাস্তাই ভুলে গেছি কোথা দিয়ে এসেছি। তো আজকে যেতে পারবো না, আজকে হোটেলেই রিল্যাক্স করবো, আর কোনো কাজ তো নেই। এমনি জায়গাটা সুন্দর, এই যে সিঁড়ি এরকম বরফ দিয়ে, আমার তো অল্প বরফে মন পোষায় না, অলরেডি দেবশ্রীকে একবার ফোন করে ফেলেছি গুলমার্গের অবস্থা জানার জন্য। কাশ্মীরের, অ্যাকচুয়ালি কাশ্মীরে বন্ধুও আছে, তাদেরও ফোন করতে পারি। দেবশ্রীদের থেকে জাস্ট জানতে চাইছি আর কি, কাশ্মীর খোলা আছে কিনা, মানে জম্মু দিয়ে আমাকে যেতে, মানে এয়ারপোর্টে আমার ঢুকতে দেবে কিনা আরটিপিসিআর টেস্ট করে। 2 ভ্যাকসিন হয়ে গেছে, তাও এখন কোভিডের জন্য প্রচণ্ড কড়াকড়ি, কিনা বাচ্চাদের মতো দাঁড়িয়ে বরফ ঘাটছি আমি এখানে। এই দেখো, যাই গিয়ে একটু মায়ের জন্মদিন সেলিব্রেট করি, উচিত সেটা করা। আরে না, বেশ ব্যাস একটা, থ্যাংক ইউ ভাই। তো কালকে আমি যাব ট্রেক করতে, পেয়েছি একজনকে। আমার অ্যাকচুয়ালি বাচ্চা ছেলেগুলোকে খুব পছন্দ হয়, ভাইয়ের মতো দিদি 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 করে, একটু ভালো মস্তি পাওয়া যায়। আমি জানি না, আমায় কেউ দিদি বললে আমি খুব খুশি হই। লোকে শুটিংয়ে যখন যাই সবাই আমার থেকে প্রচুর বড়, কেউ আমাকে দিদি বলে ডাকে না, আমার খুব আক্ষেপ। তো আমি বলতাম প্লিজ আমাকে দিদি বলে ডাকো, দিদি বলে ডাকো, তো কেউ যখন দিদি বলে ডাকে আমি হেভি খুশি হয়ে যাই, আমার মনে হয় আমাকে প্রচুর সম্মান দিচ্ছে। ওরে বাবা, সিঁড়িগুলো না অদ্ভুতভাবে ওপর দিকে এরকম। তো এখানে একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবো, দিয়ে মাকে একটা বরফের কেক বানিয়ে দেবো ভাবছি। আমি ট্রেক করতে পারিনি শুনলে 2 মহিলা হেভি খুশি হবে, খুব টেনশন করছিল কোথায় চলে যাচ্ছি। তারপর যখন শুনবে কাল সকাল 9টার সময় বেরিয়ে যাব, কি করবে জানি না। ফিরে এসে লাঞ্চ করছি, এদের ভেজ ফ্রাইড রাইস খুব ভালো বানিয়েছেন না,
বলো কথাই বলছে না আমাদেরকে সে নিয়ে যাচ্ছে না বরফে যেতে পারছে না বলছে ট্রেক করব না আমি তোমাকে পিঠে বেঁধে নিয়ে যেতে হবে তোমাকে কিছু বলবো না আমরা রাগ করে বসে আছি রোদের মধ্যে বসে আছি তারপর রাস্তায় ফেলে দেবে দিয়ে চলে যাবে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে চলে যাবে বাস তুমি এবার যাও হাফ রাস্তায় এবারে যেতে পারবে না তো ওজন সব করতে পারে ছি ছি তোমরা এবার বাম দাও সব করতে পারে আমাদেরকে ছেড়ে চলে আসবে ওই জন্য কষ্ট করে যেতেই হবে না সত্যি তো হাফ রাস্তায় গিয়ে না আমি ওপরে যেতে পারবো না ওরা নিচে নামতে পারবো ও লাঞ্চটা করে নিই তারপর বরফের কেকটা কাটতে যাব ভিউটা খুব সুন্দর এখানে বসে বসে খাওয়া দাওয়া রোদ খুব ভালো লাগছে আমি চট করে খেয়ে নিই খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেতে ভালো লাগবে না মনে আছে তো আমি হোটেল থেকে ছুরি নিয়েছি একটা এখানে বার্থডে কেক বানাবো বলে বরফে হাত দিতে পারছিল প্রচন্ড ঠান্ডা লাগছে তো যতটা আর কি করা পসিবল এখানে তো কেক টেক তো কেক দিয়ে তো সবসময় আমরা জন্মদিন সেলিব্রেট করি তো এটা এবছর হচ্ছে যেটা মায়ের সারা জীবন মনে থাকবে যে আমি কেক কেটেছিলাম খাবে নাকি কেক টেক একটু কেটে বাবা খেলে আর বাড়ি যেতে হবে না হয়ে গেছে এখানে ঠিক বাড়ি চলে যাবে এনেছি যখন নিয়েও যাবো ওরে হাত জমে যাবে রে কিচ্ছু হবে না সব মন্দির বানিয়ে ফেললি তো আর কেক কি করে বানাবো আর এর মধ্যেই তোমাকে আমি ক্যান্ডেল আটকে দেবো দাঁড়াও এটা আমি মনে করে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখানে এসে জ্বালাবো বলে লাইটারটা এনেছিলাম বাট কোথায় রেখেছি আমার আর মনে করছে না এরম জন্মদিন তো আমারও কোনোদিন সেলিব্রেট হয়নি সে তো কপাল থাকা চাই কপাল কপাল থাকা চাই টাইম থাকলেও হবে না টাকা থাকলেও হবে না কপাল থাকতে হবে পাক্কা আছে বসো ছবি টবি তুলে দিই তোমার তারপর ওটা জ্বালাবো এতক্ষণ মা আর আমি প্রচুর রিল বানিয়েছি মাকেও বানিয়ে দিয়েছি তারপর ঠান্ডায় দুজনে কাঁপতে শুরু করে দিয়েছি বাপরে ঠান্ডা খুব স্বাভাবিক বরফ নিয়ে ঘাটাঘাটি করেছি বাট হোটেলটা এত সুন্দর এত সুন্দর তোমরা এলে প্লিজ তোমরা এখানে থাকবে আমার খুব ভালো লেগেছে হোটেলটার নাম হচ্ছে ব্লু পপি এটা টাওয়ার 8 থেকে নেমে একদম সামনে পুরো ভিউটা হোটেল ভিউ হোটেল উইন্ডো দিয়ে কি ভিউ দেখো এটা আমাদের ঘরের উইন্ডো এখানে সামনে একটা করে দোলনা আছে চাইলে এখানে বসে সকালবেলা সময় কাটাতে পারো মানে প্রচুর সুন্দর আমার হোটেলটা খুব ভালো লেগেছে আর যেখানে যদি যারা আমার ইনস্টাগ্রামে ফলো করো তারা ওখানে দেখতে পাবে আমি আই এম হাংরি বলে একটা পোস্ট দিয়েছিলাম ওটা ওই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে ওখানে বসে চুপচাপ বসে থাকতে হবে জাস্ট আচ্ছা একটু রোদে গিয়েই বসি আমার মনে হয় রোদে বসলে একটু ঠান্ডাটা কমবে বিশাল ঠান্ডা লেগে গেছে ফট করে হিটার টিটার অন করে এখানে বসেছি প্রচণ্ড ঠান্ডা বাইরে বরফ পড়ছে এই জানলা দিয়ে ভিউটা খুব সুন্দর যেটা তোমাদের সকালবেলা দেখাবো ঠোঁটে পুরো ভর্তি করে বোরোলিন নিয়েছি কারণ ঠোঁট পুরো ফেটে যাচ্ছে আর কালকে তো আমি ট্রেক করতে যাচ্ছি আমাকে 9টার সময় ওখানে পৌঁছতে বলেছে অ্যাকচুয়ালি যেতে অনেকটা সময় লেগে যাবে বলে ডিনার করতে যাব দেখছি রেকর্ড করতে পারলে তো ভালো না হলে রুমের মধ্যে এসেই ভিডিওটা এন্ড করতে হবে সাংঘাতিক একটা ঠান্ডা সাংঘাতিক মানে ভালো ভালো ছবি আসছে ঠিকই কিন্তু মজা নয় পুরো সাজা হচ্ছে এত ঠান্ডা লাগছে তো ঠিক আছে দেখা যাক একটু পরেই ডিনার করতে যেতে হবে কারণ এখানে খুব তাড়াতাড়ি যেতে হয় 8টার মধ্যে চলে যেতে হবে তারপর ডিনার করতে পারলে সেটা মানে ডিনার করার সময় রেকর্ড করতে পারলে করছি না হলে রুমে এসে ভিডিওটা এন্ড করছি সেটি সেটি এটার রেস্টুরেন্ট প্রচণ্ড ভিড় বেশি কথা বলতে পারবো না আর ফ্লেভারের আনবক্সিং ভিডিও আমি করি নি জাস্ট ছবি তোলার জন্য ওটা নিয়ে এসেছিলাম রেস্টুরেন্টটা খুব ভালো মানে ওই রেস্টুরেন্ট যেরকম হয় পাহাড়ের মধ্যে তো ভিডিওটা এখানেই এন্ড করে দিই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল দেখ চন্দ্র ভাষা ইউ আবার কাল তোমার দেখা হচ্ছে আর আমি যাচ্ছি ট্রেক করতে তো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি জানি না কতটা রেকর্ড করতে পারবো আমি জানি না কতটা রেকর্ড করতে পারবো আমি পড়ে যাই আমার ফোনটা না পড়ে যাই আমার ব্যাস এইটুকুই যাওয়ার আছে চলো টাটা কাল দেখা হচ্ছে